মসজিদটা অনেক সুন্দর আছে, একটা তেলের পাম্পের ভিতরে, একটা তেলের পাম্পে মসজিদ অনেক সুন্দর। তো এখন আপাতত আমরা দুইটা আঘাত চারটা আঘাত নামাজ পড়লাম, জোহর দুইটা আঘাত, আসর দুইটা আঘাত। আমার শেষ করে মসজিদ থেকে বাইরে আবার গাড়িতে যাইতেছি, আমাদের গাড়ি আবার আমাদের সফরের উদ্দেশ্যে বাড়াইব। আমরা এখানে মধ্যে অবস্থান করছি, আমরা তেল লাগবো গাড়িতে, তেল শেষ। সেদিকে আছে মোদি সৌদ, সৌদে গ্লাস বসিয়ে করতে আছে, আমটা এখন করবো গ্লাস, সামনে ময়দা গেছে গ্লাস। যেদিকে তেলের মিটার একবার কম এসে পড়ছে, যে ভিতরে এই তেলের পামের নাম হয়েছে ব্রেক, ব্রেক তেলের পাম আল মাহাত্তা। বড় আছে, বিশাল বড় ইডিয়ালে তেলের পাম, তেলের বিল হয়েছে 168 ইডিয়াল, 68 লিটার তেল লুকছে। এদিকে আছে সুলাইমান এসে পড়ছে, ওদিকে সুলাইমান নদীর এসে পড়ছে। আমাদের সুলাইমানে কফি নিয়ে আসছে, আমিও কফি নিয়ে আসছি, এটাতে বইটা ডাঙ্কিন। আমাদের তেলের কাজ শেষ, আমরা এখন গাড়ি পার্কিং করতেছি। গাড়ি পার্কিং করে যে মসজিদ এখানে নামাজ শুনবো, জোহর নামাজ দুই টাকা, তাসার নামাজ দুই টাকা, কসর নামাজ পাইতাম, যেতে আমরা সফরে আছি, মুসাফির আছি। আমরা ওই যে এদিকে মসজিদ উজুখানা, উজু করে নামাজ পড়বো। এদিক দিয়ে এক ভাই মেয়ে সব বিক্রি করতে আছে, এখন যে মসজিদে ঢুকতেছি। মসজিদটা অনেক সুন্দর আছে, একটা তেলের পাম্পের ভিতরে, একটা তেলের পাম্পে মসজিদ অনেক সুন্দর। তো এখন আপাতত আমরা দুইটা আঘাত চারটা আঘাত নামাজ পড়লাম, জোহর দুইটা আঘাত, আসর দুইটা আঘাত। আমার শেষ করে মসজিদ থেকে বাইরে আবার গাড়িতে যাইতেছি, আমাদের গাড়ি আবার আমাদের সফরের উদ্দেশ্যে বাড়াইব। আর একটা জিনিস কি, মসজিদের সামনে আছে না, সামনে কিন্তু এগুলো সব ফুল গাছ, অনেকটাই সুন্দর লাগতে আছে। এই যে ফুলগুলা, খেজুর গাছ আছে মসজিদের বাইরের ডিজাইন। এটা তেলের পাম্পে যে ব্রেক, এই যে সুলাইমান গাড়িতে স্টার্ট দিয়ে লাইছে,